নির্বাচনে আজকে সকালে আক্রান্ত হয়েছে বিরোধী দলের কর্মীরা, কত অবরোধ হয়েছে। নির্বাচন কমিশন কি করছে, এই যে ফ্ল্যাগ গুলো তুলে নিচ্ছে, সারা শহর সিসি ফুটেজ আছে, সিসি ফুটেজে মোড়া আছে, ওরা তো সিসি ফুটেজে দেখে নিতেই পারে কারা করেছে। আমরা বারবার কমপ্লেন করেছি, আমরা আজকেও দায়িত্ব নিয়ে বলছি, এই জনবিচ্ছিন্ন বিজেপি কিছুতেই সুষ্ঠু নির্বাচন করতে দেবে না, কারণ ওরা জানে সুষ্ঠু মানে ফ্রি ফেয়ার এবং পিসফুল নির্বাচন হলে ওরা গোহারা হারবে, চার সিটি হারবে। সেই কারণে ওরা এই ধরনের ভূমিকা নিয়েছে। আমরা ধিক্কার জানাই এবং নির্বাচন কমিশন পার্টিশন ম্যানারে কাজ করছে, নির্বাচন কমিশন কোনোভাবেই নিরপেক্ষ নয়।